চট্টগ্রামের পর এবার কুমিল্লা ও কিশোরগঞ্জেও ফেলে দেওয়া হলো বস্তা বস্তা পচা পেঁয়াজ। আজ উড়োজাহাজে আসছে চালান। দক্ষিণাঞ্চলের পর দেশের অন্যান্য জেলাতেও নতুন সড়ক আইন না মেনে ধর্মঘটে পরিবহন মালিক শ্রমিকরা, যাত্রী ভোগান্তি চরমে। রাজধানী সড়কে নেই গণপরিবহন। বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িতে মা বিদিশার সঙ্গে থাকতে চান এরশাদ পুত্র এরিক, নিরাপত্তা চেয়ে থানায় জিডি। এবং আজ বসছে পদ্মা সেতুর ১৬তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় আড়াই কিলোমিটার সেতু। চলতি মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহরিয়া ফারজানা। চট্টগ্রামের পর এবার কুমিল্লা ও কিশোরগঞ্জে ফেলে দেওয়া হলো বস্তা বস্তা পচা পেঁয়াজ। পেঁয়াজের দাম বাড়ানোর এই কারসাজিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে বিষয়টি অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ ট্রাকেই পচতে শুরু করায় ফেলে দিতে বাধ্য হন তারা। পেঁয়াজের বাড়তি দাম নিয়ে সারা দেশ যখন তোলপাড়, তখন কিশোরগঞ্জের ভৈরব বাজারে শহর রক্ষা বাঁধের ঢালে রাতের আঁধারে ফেলে দেয়া হলো বস্তা বস্তা পচা পেঁয়াজ। এতে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। তাদের অভিযোগ, অধিক মুনাফার আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতেই পেঁয়াজ মজুত করে রেখেছিল। তবে বাড়তি দামের কারণে ক্রেতা শূন্য হয়ে পড়ায় অবিক্রিত পেঁয়াজ পচে যায়। আমরা পেঁয়াজ কিনে খেতে পারি না দামের কারণে, আর লাতে আড়ালে এই পচা পেঁয়াজ না নদীর পার ফেলাইতে যায়। ঘরে গেলে পেঁয়াজ পাওয়া যায় না, হ্যাঁ রাত্রে আদরে পচা পেঁয়াজ বস্তা বস্তা ফেলাইতেছে নদীর পারে। তবে ব্যবসায়ীদের দাবি, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ ট্রাকেই পচতে শুরু করায় ফেলে দিতে বাধ্য হন তারা। বারমায়া পেঁয়াজ পচা পরে প্রতি গাড়িতে ৭০-৮০ বস্তা, এগুলা আমাদের বিক্রি করতে হয় ৫০-৬০-৭০ টাকা, আর কিছু পেঁয়াজ ফেলে দিতে হয় নদীতে। এক ব্যাপারী মাল দেয় ১০ ঘরে, কেউ ১০টা ১৫টা, কেউ আবার পচা পড়তেছে হয়তো ৪ ভাগের ১ ভাগ নদীতে আমরা ফেলাইতেছি বাচ্চা। এদিকে সোমবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর শুভলাপতাপ উচ্চ বিদ্যালয়ের পাশে আবর্জনার স্তূপে ফেলে দেয়া হয় আরও ৭০ বস্তা পচা পেঁয়াজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ময়লার ভাগাড়ে ফেলে দেয়া প্রতি বস্তায় আনুমানিক প্রায় ৪০ কেজি করে এ পেঁয়াজগুলো গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, এসব পেঁয়াজ তারা মিয়ানমার থেকে সমুদ্র পথে নিয়ে এসেছিল, কিন্তু বুলবুলের প্রভাবে সব পচে যাওয়ায় তা ফেলে দেয়া হয়। স্মার্ট জাহান শুক্লা, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, বাড়ির নকশায় ত্রুটি থাকায় সাকিব খানকে রাজয়কে ১০ লাখ টাকা জরিমানা, ক্ষুব্ধ নায়ক বললেন কোনো নোটিশ দেওয়া হয়নি। আবারও শুরু হয়েছে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। সবকিছু ঠিক থাকলে ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর আজ বসতে যাচ্ছে ১৬তম স্প্যান। এতে দৃশ্যমান হবে প্রায় আড়াই কিলোমিটার সেতু। এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ফারিয়া, একটি স্প্যান বসানোর প্রাথমিক যে প্রক্রিয়া, অর্থাৎ স্প্যানটি ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের দিকে নিয়ে যাওয়া, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সাধারণত দেখি যে আগের দিন স্প্যান নিয়ে যাওয়া হয় এবং পরের দিন সেটি নির্ধারিত পিলারের উপর তোলা হয়, কিন্তু এইবার যে স্প্যানটি বসানো হচ্ছে, অর্থাৎ ১৬ এবং ১৭ নম্বর পিলারের উপর, সেটি মাওয়ার ইয়ার থেকে কিংবা মাওয়ার পার থেকে আমরা বলতে পারি খুব বেশি দূরে নয়, নিতে ২-৩ ঘন্টা সময় প্রয়োজন হবে। তাই আজকে আসলে এখানকার প্রকৌশলীরা চেষ্টা করবেন আজকে দিনের মধ্যেই এটি নির্ধারিত পিলারের উপর তুলে ফেলার, আর এই কারণেই এটি পরিকল্পনা ছিল খুব সকাল সকাল নিয়ে যাওয়ার, কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছিল কালকে। এই ক্রেনটি পারে স্প্যানের কাছাকাছি আনতে রাতে ১১:৩০ বেজে গিয়েছিল, তাই আজকে প্রাথমিকভাবে একটু পরিকল্পনা পরিবর্তন করে সকাল ৯টার পরে স্প্যানটি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল এবং সেটি কিছুটা দেরিতে, অর্থাৎ ৯:৩০ পরে শুরু হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে এখন থেকে আরও ৩ ঘন্টার মধ্যে এটি নির্ধারিত ১৬ এবং ১৭ নম্বর পিলারের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে। আর নিয়ে যাওয়া সম্ভব হলে ১২:৩০-১২:৩০ নাগাদ যদি এটি পৌঁছে যায়, তাহলে কিন্তু এই স্প্যানটি তুলতে আর ২-২.৫ ঘন্টা সময় লাগবে। তার মানে আজ দিনের আলো থাকতেই কাজটি সম্পন্ন করা সম্ভব হবে। যদি
স্পেন নিয়ে যেতে দেরি হতো তাহলে হয়তো একটু আশঙ্কা থাকতো যে আগামীকাল স্পেনটি তোলার আরও একটা দিন হয়তো বাড়াতে হতো, কিন্তু যেহেতু সেই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটাতে কোনো জটিলতা দেখা দেয়নি, তার মানে আমরা বলতে পারি এখন পর্যন্ত শুরুটা ভালোভাবে হয়েছে। বাকি আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলো কতটুকু কোনোরকম জটিলতা দেখা দেয় কি না, বিশেষ করে নদীতে যে নাব্য সংকটের কথা বলছিলাম সেই নাব্য সংকট কতটা প্রকট আকার ধারণ করে। যদিও আমাদেরকে প্রকৌশলীরা জানিয়েছেন যে যে চ্যানেলটা দিয়ে অর্থাৎ যে পথ দিয়ে এই ট্রেনটি নিয়ে যাওয়া হবে সেই পথ থেকে পলি কেটে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু পদ্মা এতটাই আসলে বলা যেতে পারে যে এটা সম্পর্কে খুব বেশি ধারণা করা যায় না। আজকেই যে পলি কেটে ফেলা হলো হয়তো সকাল রাতে কাটা হলো, সকালে গিয়ে দেখা গেল সেখানে আবারও পলি। তাই এখন পর্যন্ত আশা করা হচ্ছে সব কিছু ভালোভাবে সম্ভব হবে এবং আমরা আশা করছি আপনাদের হয়তো দুপুর নাগাদ সুখবরটা জানিয়ে দিতে পারবো যে পদ্মা সেতুর ১৬তম স্পেনটি বসে গেছে এবং এর মধ্যে দিয়ে প্রায় আড়াই কিলোমিটার অর্থাৎ ২৪০০ মিটারের পদ্মা সেতু স্পষ্ট হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নতুন সড়ক পরিবহন আইন না মেনে উল্টো বাতিলের দাবিতে খুলনা বিভাগের ১০ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন শ্রমিকদের ডাকা দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বাস টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে টানা এ ধর্মঘটে ডাক দেয় পরিবহন শ্রমিকরা। এদিকে ধর্মঘটের কারণে বাস চলাচল না করায় বিকল্প উপায়ে যাতায়াত করছেন যাত্রীরা। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। সড়কের শৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে এ আইন সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন সাধারণ মানুষ। জনগণের সবারই কষ্ট হচ্ছে, যেখানে আমাদের ৭০ টাকা বাধা সেখানে ১৫০ টাকা ২০০ টাকা যাচ্ছে। ৬টায় বেরিয়ে আসছি, এসে দেখি যে কোনো গাড়ি নাই, এখন ঢাকায় যাবো ইমার্জেন্সি কাজে। কিভাবে যাব, কোনো গাড়ি টাড়ি কিছুই পাচ্ছি না, এখানে যাওয়াই এখানে খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং রাজধানীর শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার মুশাহিদ রনি। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি রনির কাছে। রনি, ফারিয়া, আপনি জানেন যে শাহবাগ হচ্ছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আর আমরা এখন এই পয়েন্টে অবস্থান করছি। আপনাকে বলে রাখতে চাই যে ট্রাফিক আইন অর্থাৎ সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরের ১৯ দিন পর এখানে আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করতে পারছি, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফুটওভার বৃষ্টি রয়েছে। এই ফুটওভার বৃষ্টি সাধারণত পথচারীদের জন্য নির্মাণ করা হলেও ফুটওভার ব্রিজে কোনো পথচারীকে আমরা উঠতে দেখছি না। এখানে সবাই রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। আপনি জানেন যে সড়ক পরিবহন যে নতুন আইনে যত্রতত্র রাস্তা পারাপারে সর্বোচ্চ জরিমানা ১০,০০০ টাকা করা হয়েছে, কিন্তু জনগণের মধ্যে সেই সচেতনতাটা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। তারা আমাদেরকে যেমনটি বলছে, পথচারীরা কেউ কেউ অভিযোগ করেছেন যে সুবিধাজনক জায়গায় ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং না থাকা এবং কোনো কোনো ক্ষেত্রে নিজেদের অসচেতনতার কথাও স্বীকার করেছেন। তার পাশাপাশি ট্রাফিক সিগনাল অমান্য করলে আগে যেখানে ৩০০ টাকা জরিমানার কথা বলা হতো, এখন সেই জায়গায় এই জরিমানার হারটা ১০,০০০ টাকা হয়েছে, কিন্তু ট্রাফিক সিগনাল হওয়ার হামেশায় অমান্য করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর আজও আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকের মতো আজও মামলা করার জন্য পুলিশের যে স্লিপের প্রয়োজন সেই স্লিপটি পুলিশের হাতে এসে পৌঁছায়নি। আজও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আইন কার্যকর অর্থাৎ মামলার যে প্রক্রিয়া সেটি দেখতে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়ে সিগনাল অমান্য করেই পথচারীরা যেমন পারাপার হচ্ছেন, ঠিক তেমনি অনেক সময় অনেক ধরনের গণপরিবহন প্লাস গাড়ি ঘোড়া গাড়িও চলছে সিগনাল অমান্য করে। আরেকটি ব্যাপার আপনাকে জানাতে চাই যে আইন কার্যকরের আজকে ১৯তম দিনে এসে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। তার পাশাপাশি এর জন্যে মূলত দায়ী করা হচ্ছে ফিটনেস এবং লাইসেন্সহীন গাড়িগুলোই মূলত আসলে এখন রাস্তায় নেই, এমনটি বলছেন পথচারী এবং যারা পরিবহন শ্রমিক আছেন, ড্রাইভার আছেন, তারা আমাদেরকে এটি জানিয়েছেন। তার পাশাপাশি আপনাকে আরও একটি কথা জানাতে চাই যে আমরা পথচারীদের সাথে কথা বলেছি, তারা যত্রতত্র কেন রাস্তা পার হচ্ছেন। অনেক জায়গায় তারা অভিযোগ করেছেন যে অনেক জায়গায় ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং কোনোটাই নেই, সেক্ষেত্রে তারা বাধ্য হয়ে
পার হচ্ছেন, এই ক্ষেত্রে আইনের প্রয়োগটা কিভাবে হবে সেটি কিন্তু এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই জায়গায় যে অবকাঠামোগত উন্নয়ন যদি না করা হয়, অবকাঠামোগত যে দুর্বলতাগুলো এখন পর্যন্ত রয়ে গেছে সেগুলো দূর করা না হলে ট্রাফিক আইন অর্থাৎ সড়ক পরিবহন আইন 2018 পুরোপুরি সুষ্ঠুভাবে কার্যকর করা সম্ভব হবে না। ফারিয়া, আপনি জানেন যে খুলনাতে পরিবহন ধর্মঘট চলছে, এ পর্যায়ে আমরা খুলনায় চলে যাব সহকর্মী তরিকুলের কাছে। ধন্যবাদ রনি। নতুন সড়ক পরিবহন আইনের যে বাস্তবায়ন সেটি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো খুলনা বিভাগের 10টি জেলাতে পরিবহন ধর্মঘট চলছে এবং এর ফলে সকাল থেকে কিন্তু খুলনা বিভাগের কোনো জেলাতেই পরিবহন চলাচল করছে না এবং সেটি আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ কিন্তু এক প্রকার চরমে উঠেছে। খুলনা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে যে পরিবহনগুলো যাতায়াত করে থাকে, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে যে পরিবহনগুলো যাতায়াত করে থাকে এই অঞ্চলের যে যারা যেসব জাতি রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং এখানে এসে তারা কিন্তু সকালে গতকালের মতো দ্বিতীয় দিনেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি এবং যে কারণে তারা স্বল্প দূরত্বে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু বেশি ভাড়া তাদের গুনতে হচ্ছে এবং কয়েক গুণ ভাড়া। যেমন খুলনা থেকে মোংলাগামী যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু বাসে 50 টাকা ভাড়া দিয়ে তারা যেতে পারতো, সেখানে 150 থেকে 200 টাকা বা তারও বেশি দামে ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু জনজীবনে একটি বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে। তবে যারা যাত্রী সাধারণ রয়েছে বা সাধারণ মানুষের অভিযোগ যে সড়কে শৃঙ্খলা ফেরাতে যে আইনের বাস্তবায়ন শুরু হয়েছে এই বাস্তবায়নটা আসলে সকলের মানাটা আসলে অত্যন্ত জরুরি। এতে কিন্তু পরিবহন সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সহ যারা যাত্রী সাধারণ যারা চলাচল করে সড়কে তাদের মধ্যে কিন্তু একটি সুশৃঙ্খলা ফিরে আসবে এবং পাশাপাশি কিন্তু অভিযোগ রয়েছে যে সড়কে যে মহাসড়কে দ্রুতগতিতে বাস চালানো, ওভারটেকিং করা এবং এর ফলে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে তার যে শাস্তির বিধান করা হয়েছে এগুলোও কিন্তু সহসা মেনে নিলে পরিবহনের যে দুর্ভোগ বা পরিবহন সেক্টরের যে অরাজকতা সেটা কিন্তু দূর হবে বলে সাধারণ যাত্রীরা মনে করছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল ফারজানা, খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ধর্মঘটের সর্বশেষ খবর। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে দেশের সব স্কুলে পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিতের দাবিতে নো মোর নোংরা টয়লেট নামে একটি অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ, সরাসরি চলে আছে তার কাছে। রোজ, ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বিশ্ব আসলে নো মোর নোংরা টয়লেট স্লোগানটাকে সামনে রেখে কিন্তু আজকে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হচ্ছে। বিশ্বের আসলে প্রতিদিনই অনেক দিবসই হয়ে থাকে, যেটা একেবারে এবারের দিবসটা একেবারে একটু গতানুগতিক থেকে আপনারা জানেন নিশ্চয়ই অন্যান্য দিবসগুলো খুব বড় করে আয়োজন করা হয়ে থাকলে এবারে দিবসটা একটু ভিন্ন, যে কারণে আসলে আয়োজকরা একটু ভিন্নভাবে একটু ব্যতিক্রমভাবে আয়োজন করার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা যেটা এখন দেখতে পাচ্ছি মিরপুর 14 পুলিশ স্টাফ কলেজ মাঠে এটার আয়োজন করা হয়েছে, ডোমেক্সের আয়োজনে এই আয়োজনটা একটু ব্যতিক্রম আয়োজন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাঠে অনেকে কাজ করছেন, এটা হচ্ছে যে এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে নোংরা যে টয়লেট অনেক সময় নোংরা থাকে অনেকের অবহেলা অবজ্ঞার কারণে না জানার কারণে সেই বার্তাটা আসলে দেশের মানুষদের কাছে পৌঁছে দেওয়া, পাশাপাশি আর একটা বিষয় সেটা হচ্ছে মূলত একটা গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় বিশেষ করে দেশের প্রায় 2 কোটি 19 লাখ যারা শিশু বয়সের মধ্যে আছেন তারা আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হন, যে কারণে তারা এইরকম একটা ব্যতিক্রম আয়োজন করেছে যে এখানে লেখা হবে আসলে প্রায় 15,000 যে প্রোডাক্টটা আছে যেটা টয়লেট পরিষ্কারকরণের প্রোডাক্ট সেটা দিয়ে আসলে লেখা হচ্ছে ডোমেক্স। এখানে প্রায় 15,000 এরকম পণ্য দিয়ে লেখা প্যাকেট দিয়ে লেখা থাকবে। এটার উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা আছে, আপনি নিশ্চয়ই জানেন ফারিয়া, গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে আসলে যে রেকর্ডের অ্যাটেম্প নিতে হলে যে কার্যক্রমের লক্ষ্য থাকে সেটাকে সামনে রেখে আসলে বিভিন্ন জায়গায় ক্যামেরা স্থাপন করে এখানে তারা কাজ করছেন ডোমেক্স স্টাইল
লিখবেন এবং 9টা থেকে এটা শুরু হয়েছে। আসলে কত স্বল্প সময়ে এই ডোমেক্সটা লেখা যায়, এই বার্তাটা লেখা যায় এবং লিখে আসলে ফেসবুক যে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে এই ভিডিওটি পাঠানো হবে। একটা বিষয় না বললেই নয়, আপনারা নিশ্চয়ই জানেন অন্যান্য যে আয়োজন হয়ে থাকে নর্মালি আমরা দেখে থাকি আসলে প্রত্যেক বছরই আসলে প্রতিদিনই আসলে বিভিন্ন দিবস হয়ে থাকে, কিন্তু এই দিবসটা আসলে সেরকমভাবে করা হয় না এবং মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে অনেক শিক্ষক এখানে যে মঞ্চটা আছেন অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন, প্রায় 100টি স্কুলের 100 শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি 4টি স্কুলের শিক্ষার্থী এখানে উপস্থিত ছিলেন এবং তারা বলেছেন আসলে এটার উপকারিতা অপকারিতা কি এটার ব্যাখ্যা দিয়েছেন এবং তারা শপথ নিয়েছেন যে কতটা আসলে রোগ জীবাণু ছড়ায় এবং পরিষ্কার থাকলে আসলে কতটুকু সুস্থ এবং ভালো থাকা যায়, এটা তারা বার্তাটা দিয়েছেন এবং মঞ্চে উঠে তারা আসলে প্রতিজ্ঞা করেছেন তারা যখন স্কুলে যাবেন এই বিষয়টা আসলে তারা সচেতন থাকবেন এবং অন্যকেও কিন্তু সচেতন রাখবেন। বাংলাদেশে বেশিরভাগ আসলে 4/3% টয়লেটে আসলে নোংরা থাকে, যার মধ্যে আসলে 2.19 কোটি শিশু বয়সে যারা থাকেন তারা আসলে এই রোগে নানা কারণে আক্রান্ত হয়ে থাকেন। প্রায় যে কারণে আসে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া সহ বিভিন্ন আসলে রোগে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও কিন্তু যার ফলে দেখা যায় নানা ধরনের আসলে ইনফেকশনে তারা আক্রান্ত হয়, যে কারণে আসলে জীবনটা আসলে ঝুঁকির মধ্যে থাকে। তো সবাইকে সচেতন করার লক্ষ্যেই কিন্তু এই আয়োজনটা করেছে ডোমেক্স। বিশ্বের সবচেয়ে বড় একটা যেটা আয়োজনের মধ্যে যেটা ছিল যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাবে এবং একটা তারা লোগো তৈরি করবে সেটাকে সামনে রেখেই কিন্তু তাদের স্লোগানটা নো মোর নোংরা টয়লেট এই অভিযানের অংশ হিসেবে বিশ্বের সারা দেশের বেশ কিছু স্কুলে নানা ধরনের সচেতনতামূলক এবং পরিচ্ছন্নমূলক কার্যক্রম পরিচালনা করছে তারা। এই অনুষ্ঠানকে আসলে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করার জন্য তারা মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মন্ত্রী যিনি আছেন এলজিআরডি মন্ত্রী তাকেও আসলে এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে তারা রেখেছে। সব কিছু মিলে এই অনুষ্ঠান চলছে, তাদের আসলে বার্তা একটাই, নো মোর নোংরা টয়লেট এই স্লোগানটাকে সামনে রেখেই কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যেটা স্লোগান সেটাকে সামনে রেখেই আসলে তারা কার্যক্রম করছে আর সবাই যারা অতিথি আসছেন যারা এই অনুষ্ঠান দেখতে আসছেন তাদের মাঝেও কিন্তু এই বার্তাটা তারা দিচ্ছেন। পাশাপাশি একটা কথা না বললেই নয়, এই প্রোগ্রামটিকে সামনে রেখে কিন্তু তাদের স্লোগানটাকে আরও এস্টাবলিশ করলো। পাশাপাশি একটা জিনিস তারা বলছে আসলে নোংরা টয়লেটের উপকারিতাটা কী এবং অপকারিতাটা কী, সুস্থ থাকতে হলে ভালোভাবে বেঁচে থাকতে হলে আসলে নো মোর নোংরা টয়লেট এটা সবার মাঝেই পৌঁছে দিতে হবে। তো ফারে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিচার আপনার কাছে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে দেশের সব স্কুল পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিতের দাবিতে নো মোর নোংরা টয়লেট নামে একটি অভিযান শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। মা বিদিশাকে নিয়ে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে চান জানিয়ে নিজের ও মায়ের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন এরশাদ পুত্র এরিক। গতকাল বিকেলে রাজধানীর গুলশান থানায় জিডি করেন তিনি। এরিক অভিযোগ করেন বাবা হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে চাচা জিএম কাদের ও তার অনুগতরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার বিদিশাকে প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসেন বলে জানান তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ায় স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে সাধারণ ডায়েরিতে এরিক জানান এখন থেকে তিনি এবং তার মা বিদিশা প্রেসিডেন্ট পার্কে থাকবেন। নির্যাতনের শঙ্কা জানিয়ে নিজের ও মায়ের নিরাপত্তার আবেদন জানান এরশাদ পুত্র। নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় চিত্রনায়ক সাকিব খানকে 10 লাখ টাকা জরিমানা করেছে রাজকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নিকেতনে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। সকাল থেকে ওই এলাকায় অভিযান শুরু করে রাজক। বেলা 12টার দিকে সাকিব খানের বাড়িতে গেলে তার কেয়ারটেকার কাগজপত্র দেখায়। এ সময় কাগজে অসঙ্গতি পান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। তিনি বলেন
ভবনের ছাদ নকশা বহির্ভূতভাবে হয়েছে। এজন্য 10 লাখ টাকা জরিমানা করা হয় সাকিব খানকে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাকিব টেলিফোনে সময় সংবাদের কাছে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কোনো নোটিশ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বাসায় অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টা তো ইঞ্জিনিয়ারের, তো আমার নাম ইঞ্জিনিয়ার যেটা বললো যে ভাই আমি তো অনেক জায়গায় তো অনেক বড় বড় অংশ ছেড়েও দিছি, বারান্দাও রাখি নাই, তো 1 ফিট 1.5 ফিট বাড়াইছি, ঠিক আছে, যদি তার মনে হয় যে এটা আইন বহির্ভূত তো ভাই না দেন, ইনস্ট্যান্ট এখনই 10 লাখ টাকা দিতে হবে, আর না হলে আমার বোনের হাজবেন্ড গেছে ওইখানে দেখতে, সে তো আর মালিক না, তাকেও হলো কে ধরলো, আমি যদি অন্যায় করেই থাকি, এত বড় অন্যায় যদি আপনার কাছে মনে হয় বিরাট ক্রাইম করে ফেলছি, আমাকে 1 বছরের জেল দিয়ে দেবেন, আমাকে পাগল হয়ে গেলাম, আমি রাজুকের চেয়ারম্যানও বললাম যে দেখেন তাহলে আমার পাশের বাড়িটা ধরলেন না কেন, সবাইকে ধরবেন আপনি, আমি তো চাই ঠিক আছে আইনের মধ্যেই থাকেন ভাই আপনারা, আইন শুধু আমার জন্য হইলো এটা তো আর হয় না। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের পর এবার কুমিল্লা ও কিশোরগঞ্জেও ফেলে দেওয়া হলো বস্তা বস্তা পচা পেঁয়াজ, আজ উড়োজাহাজে আসছে চালান। দক্ষিণাঞ্চলের পর দেশের অন্যান্য জেলাতেও নতুন সড়ক আইন না মেনে ধর্মঘটে পরিবহন মালিক শ্রমিকরা, যাত্রী ভোগান্তি চরমে, রাজধানীর সড়কে নেই গণপরিবহন। বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িতে মা বিদিশার সঙ্গে থাকতে চান এরশাদ পুত্র এরিক, নিরাপত্তা চেয়ে থানায় জিডি। এবং আজ বসছে পদ্মা সেতুর 16তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 2.5 কিলোমিটার সেতু, চলতি মাসে আরো 2টি স্প্যান বসানোর পরিকল্পনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।